হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা, চলে এসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল সূর্য নমস্কার করেই দিনটা শুরু করি। এটা হচ্ছে কি আমার বাড়ির হচ্ছে কি নিয়ম, কারণ আমি সকালবেলার থেকে এগুলো দেখে এসেছি, তো সেটাই শিখেছি বাচ্চারা। ওই জন্য বলে বাচ্চাদের সামনে যেটা যেরকম করবো সেটা সেরকমই পাওয়া যায়। আর এই দেখো, আজকে ভেবেছিলাম মানে কী বলতো, এই আমার বিছানাতে তো খুব একটা নোংরা হতে দিই না, মানে এক সপ্তাহ তো রাখি না, মানে এইটা খুব একটা নোংরা হয়নি। তো আমার একটা বাতিক আমার মানে একটা মানে অসুখও বলবো, মানে বর্তমানে ওগুলো অসুখ, মানে ঘর মোছা ধোয়া কাচা এগুলো নাকি আমার অসুখ। সেটা ও যেই যাই বলুক, আমার মাথায় আর কি এগুলো নোংরা হতে দিতে পারি না, মানে দিই না, ইচ্ছা হয় না যে এই নোংরার মধ্যে থাকবো, কেমন একটা লাগে, অস্বস্তি হয়। তো তাই আর কি বলতো, যেটা সামনে থাকে সেটাই আর কি মনে কি ধুয়ে নিই, এটাই মানে কি ধোয়া জিনিসটা মনে কি আর একবার ধুই। তো ওর জন্যই বলে বাতিক আমার, মানে মানে বড় বলো কি এ তোমার হচ্ছে বাতিক। আর হচ্ছে কি আর কী বলতো, আমাদের এখনও কিন্তু শীত যায়নি, আমার হচ্ছে কি প্রচুর শীত, প্রচুর শীত কী বলো, আমি এখনও মানে শীতের জেলায় মানে আমি কম্বল টম্বল এখনও গায়ে দিই। আমাদের এখনও প্রায় অনেকটা গরম গরম পড়ে গেছে, সবাই বলে গরম পড়ে গেছে, কিন্তু আমার কাছে এখনও গরম পড়েনি, আমার খুব ঠান্ডা। আর ঠান্ডা চলে গেলে আমার খুব দুঃখ হয়, এটাই বলছি, কারণ সেটা আমার পরে দেখতে হবে। কেন বললাম যে আমার খুব ঠান্ডা, আমি এখনও কম্বল গায়ে দিই। আর এই দেখো, এটা হচ্ছে কি ঘর, মা ওদিকে রান্না করছে, কারণ বাবু আবার ডিউটিতে যাবে, তো রান্না করছে, মায়ের সকালে রান্না করে। তোমরা তো মোটামুটি সবাই জানো, যারা দেখো দুই এক সময় আমি রান্না করি, মানে খুব কমই রান্না করি, সকালের রান্নাটা উনিই করে, রাতের রান্না সিদ্ধ ভাত এও তোমরা জানো, দুই একদিন রুটিন চেঞ্জ করি। তো এই যে বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়েছি, এখন এরপরে ঘর মুছবো, মানে ওটার ঘর মুছে জামাকাপড় কেচে তারপরে চলে এসছি। এই যে স্নান স্নান করে আর কি বলে, এখন যাবার সূর্যদেবকে অর্ঘ্য দিতে, আর এইভাবে চুলে শ্যাম্পু করেছে যেহেতু। আর এইভাবে না মানে হিন্দু ধর্মের মতে আর কি, এই শাঁখা সিঁদুর আর কি না দিয়ে পুজো দিতে নেই, তো সিঁদুর যেহেতু শ্যাম্পু করেছে, সিঁদুরটা ছিল না, তো সিঁদুরটা পরে এটা দেখবে আমার প্রায় ভিডিওতে দেখা যায় যে শ্যাম্পু করে তারপর সিঁদুর পরে অন্তত যায়। তো আমার সব কমপ্লিট, উপরে সূর্যদেবকে অর্ঘ্য টর্ঘ্য দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো পুজোও আমি কমপ্লিট করেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, না বৃহস্পতি না হলে পুজোর চাপটা একটু কমই থাকে, মানে অল্প করলেই হয়ে যায়। তো এই যাচ্ছে কি বলছে, লেবু জল চা এগুলো সব আমার কিন্তু রেডি থাকে। এই যাচ্ছে ভাগ্য করে আজকে শাশুড়ি দরকার, আমি হচ্ছে ভাগ্য করেই শাশুড়ি পেয়েছি এটা বলতে পারো, কারণ সত্যি কথা বলতে এই লেবু জল টলগুলো, তারপরে সকালের চা বলো রাতের চা বলো সব উনিই করে রাখে, আমি কিন্তু কিছুই করি, এইগুলো উনিই করে। এগুলো হচ্ছে কি মানে কোনো জন্মের একটা পুণ্যের ফল, না হলে হয় না। তো বন্ধুরা, চাটা খেয়ে নিয়েছি, এবার চা সরি চা এখনও খাওয়া হয়নি, লেবু জলটা। আর আমি বলেছি আগে পাথর ভেজানো জল খায়, তো তার জন্য পাথর ভেজানো জল খায় কী বলো, যখন ঘরটা মুছি টুছি তখন খেয়ে নিই, তখন কাজ করতে না একটু গলাটা মানে কি জল পিপাসা পেয়েছে, জল পিপাসা পেয়েছে তখন খেয়ে নিই। আর ওই লেবু জলটা একটু পুজো টুজো দিয়ে খাই, তাহলে আবার মানে ওই যে মনে একটা খুঁতখুঁত থাকে, বাতিক থাকে যে আমার এইটা পুজোর না খেয়েই দেবো, তো জল পিপাসা পাই পেলে ওই পাথর ভেজানো জলটা পরপর খেলে না একটা অস্বস্তিও হতে পারে, তো তার জন্য কিছুটা গ্যাপ দিয়ে খাই। আর এই দেখো বিছনা ছেড়ে কাপ মানে বিছনা সেটটা চেঞ্জ করে নিলাম, আর এইগুলো সব কালার চেঞ্জ হয়ে গেছে, মানে অনেক দিন ধরে দেখো যে চার পাঁচটা বেডশিট ওই মোটামুটি ওইগুলোই ঘুরে ফিরে পড়ি, আর এইগুলো ধুতে ধুতে কালারটা সেট হয়ে গেছে, মানে এত পরিমাণে ধুই যদি সপ্তাহে একদিন দুদিন করে ধোয়া হয় তাহলে বুঝতেই পারছো মানে এক বছর ঠিকঠাক কালার থাকে না। আর খুব একটা মানে দামিও না এগুলো, ঠিক তার জন্য দামি তাহলে একটু বেশি দিন থাকে, আমার বেশি খুব একটা দামি না বলে বেশি দিন থাকে না, আর ধোয়ার জন্য বেশি দিন থাকে না। আর এই সেই বালিশের এইটার কভারটা বললাম না ছিঁড়ে গেছিলো, সেই এখনও সেই ছিঁড়া অবস্থায় ওইটা দিয়েই চালাচ্ছি, মানে এক কিনে নিয়ে এসেছি কিন্তু সেই এতটা অলস আমি যে সেই কেনার পরে সেটাকে যে চেঞ্জ করবো সে চেঞ্জ করে আর করতে পারছি না। তো লাগে মানে এই ফুলবালিশের বালিশের কভার করানো খুব মানে আমার কাছে খুব কষ্ট মনে হয়। আর এই যে বললাম না যে আর কম্বল গায়ে দেবো, কম্বল এখনও তুলিনি, কবে তুলবো ঠিক নেই, চৈত্র মাসে আছে, মাঝে মাঝে তো হয়তো তুলবো, মাঝে মধ্যে না ঠান্ডা পড়ে যেহেতু হোলি না মানে রং খেলা না গেলে তুলবো না। তো
মানে ট্যাডিটা তো থাকেই, তোমরা জানো যে বিছানায় আমার এটা থাকে। মানে রেগুলার যারা দেখে, মোটামুটি রেগুলার কেউ দেখে না ঠিকঠাক আমি জানি, তবুও যারা মোটামুটি জানো। আর এটা হচ্ছে ফিনিশিং টাচ, এটা হচ্ছে না করলে আর কি টানাটানি টান টান আছে, তবু এইগুলো হচ্ছে কি করতে হয়, মানে মানে কি না করলে মানে কি ঠিকঠাক কমপ্লিট হচ্ছে না। তো বন্ধুরা এখনও মানে দুপুরবেলা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ে স্কুলে চলে গেছে, মানে সবাই আমি অনেক পরে কাজগুলো করছি, মেয়ে স্কুলকে পাঠিয়ে দিয়ে আমার নিজের খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়া করেছে, বিকালের কাজ করেছে, দুপুরন্ধ্যা দিয়েছি, তারপরে এটা হচ্ছে কি আমার সন্ধ্যাবেলার মানে ভিডিও, তোমরা বুঝতেই পারছি। এই যে আমি টিভি দেখছি আর আমার মেয়েকে পড়ানোর বলছি কিন্তু পড়ছে না, শয়তানি করে শুয়ে শুয়ে রয়েছে। তো এগুলো হচ্ছে নিমকি খাচ্ছে, আমি একদিনকে নিমকি কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো অনেক দিন হয়েছে খাওয়া হয়নি, টাইমের অভাবে খাওয়া হয় নাকি, এত কাজ করি যে টাইমে খেতে পাইনি। তো তার জন্য এখনকার যে নিমকিটা খাই, খেয়ে খেয়ে একটু টিভি দেখছি, আর এখন কী হচ্ছে মাঝে মধ্যে একটা দুটো সিরিয়াল আছে আমার খুব দেখতে ইচ্ছা করে, সেই এইটা আছে সেই টাইম সন্ধ্যার টাইম, তো এখনও নিমকিটা খাচ্ছে, খিদেও পেয়ে গেছে। তো এখনও চা আসেনি, মা চা করেনি, মানে চাটা ওই বললাম না শাশুড়িকে ভাগ্য করে শাশুড়ি পেতে হয়, তো এই হচ্ছে কি আমার যেটা পুণ্যের ফল, তার জন্য আমি শাশুড়ি পেয়েছি। তো এই জন্য এখনও চা খাচ্ছি, মা চা নিয়ে আসবে তারপরে খাবো, ততক্ষণ নিমকে খাচ্ছে। আর এই দেখো একে বলছি পড়ার কথা, এ আর পড়াশোনা করছে না, মানে দুষ্টুমির একটা মাথায় ভরা। তো ও আমার সঙ্গে সঙ্গে বলে টিভি দেখছি না, মা টিভি দেখছি না, কিন্তু ফাঁকে ফাঁকে ঠিক দেখে নিচ্ছে, আমি যতই বলো ও শুনবে না। এটা চলে আসছে, মা চাটা দিয়ে গেছে, মেয়ের দুধও দেওয়া গেছে, মেয়ের দুধ খেয়ে নিয়েছে, কিন্তু সে আমরা যে খাটের মধ্যে বসে খাই না, মানে সব কিছু নিচেই খাই। তো দুই একশো মেয়ের হয়তো পড়তেছে তখন খাওয়া হয়ে যায়, দুই একশো মানি না, কিন্তু বেশি টাইম আমরা মেনেই নিই। তো এই যাচ্ছে কি আমি যাচ্ছি কি একটা সিরিয়াল দেখি, সেটা পরে একদিন বলবো কী সিরিয়াল দেখছি কি দেখি না, এটাকে মানে দেখতে ভালো লাগে আমার, মানে এখনের সময় জেগে ঠিকই আছে, দুই বেশিরভাগ সিরিয়ালে যেগুলো হয় কাহিনি এক ওটা না, তো তাই একটু অন্যরকম বলে দেখি। কী বলতো এটাও হয়তো কদিন পরে আবার উল্টো পাল্টা হয়ে যাবে, তখন আর দেখার হবে না, আর সন্ধ্যাবেলা একটু টিভি না দেখলে ভালোও লাগে না, সারাদিন বসে টসে থাকি তো, আর ওই জন্য টিভি দেখলে সময় পাস হয়। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে। আর প্লিজ প্লিজ বলতে তোমাদের সাপোর্টের খুব দরকার, আমি যদি তোমাদের প্রথম দিকে বলা উচিত ছিল কিন্তু বলি না, আমি লাস্টের দিকে বলি, তুমি প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আর আমাকে সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট মি, না হলে আমি এগোতে পারছি না, অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলের বয়স, তো এতদিন হয়ে গেছে এখনো চ্যানেলে কিছু করতে পারিনি, তো দিন দিন মানে ডিমোশন হচ্ছে আমার চ্যানেলের। তো বন্ধুরা প্লিজ সাপোর্ট মি, তোমরা ভালো থেকো।